বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে চার নম্বরের প্রশ্ন হিসাবে এসে থাকে তো সম্পূর্ণ উত্তর দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভূমিকা ব্রিটিশ সরকার ব্রিটিশদের মিত্র বহিরাগত জমিদার ও মহাজনদের বিরুদ্ধে ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী আদিবাসী কোলরা আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা কোল বিদ্রোহ নামে খ্যাত এই বিদ্রোহের কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যগুলো নিচে দেখো এক নম্বর কোলরা এই বিদ্রোহ গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে নানা পদ্ধতি অবলম্বন করেছিল বিদ্রোহী কোলরা নাকাড়া বাজিয়ে আম গাছের শাখা বা যুদ্ধের তীর বিলি করে নিজেদের মধ্যে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিত পরবর্তী পরবর্তী পয়েন্টটা দেখো তোমাদের দুই নম্বরে কি বলা হচ্ছে না কোল বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ উপনিবেশ আমলে সরকারের অরণ্য আইনে ক্ষত ক্ষতিগ্রস্ত কোলরা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল তিন নম্বর বিদ্রোহীরা অসীম নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করেছিল জমিদার জোরদার শস্য ও লবণ ব্যবসায়ী মহাজন ইংরেজ কর্মচারী এক কথায় আদিবাসী ব্যতীত যে কোনো মানুষই তাদের আক্রমণের শিকার হয়েছিল চার নম্বর মাসাধিকাল ধরে তারা এক বিশাল ভূখণ্ডের উপর তাদের আধিপত্য বোঝায় রেখেছিল তারা কলকাতা সরকার সরকারকে অগ্রাহ্য করার কথা ঘোষণা করেছিল পরে পাঁচ গণসমর্থন গণসমর্থন ছিল এই বিদ্রোহের শক্তির প্রধান উৎস আদিবাসী কোলরা ছাড়াও তাদের সঙ্গে নিম্নবর্ণের অন্যান্য চাষি কামার কুমোর প্রভৃতি মানুষও যোগদান করে ছয় বিদ্রোহীরা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচন করত। পরের পয়েন্ট শহরে শিক্ষিত মানুষের সমর্থন বা যোগাযোগ থেকে কোলরা বঞ্চিত ছিল তো এই হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য তোমাদের প্রশ্নটা আসলে চার নম্বরের আসবে আর সেভাবেই চার নম্বর হিসাবেই উত্তরটা এখানে দেওয়া হয়েছে প্রত্যেকে খুব সুন্দর করে তৈরি করে নিও আর এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো মাধ্যমিকে আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে তোমরা দেখে নেবে ভিডিও ডেক্সিশনে অন্যান্য বিষয়ের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে